নারী শিক্ষার বিকাশে স্কুল কলেজের পাশাপাশি পাঠাগার রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা এমন অনেক পাঠাগারের খবর আমরা জানি আবার অনেক পাঠাগারের খবর অন্তরালেই থেকে যায় ঢাকার অদূরে ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে স্থাপিত বেগম সুফিয়া স্মৃতি পাঠাগার নীরবে নিভৃতে নারী শিক্ষার বিকাশে জুগিয়ে গেছে অফুরন্ত প্রেরণা পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন মুক্তিযোদ্ধা সার্বিক সহযোগিতা মুক্তিযোদ্ধা খন্দকার সালাম। নবরূপে আজ এই পাঠাগারের উদ্বোধন করা হল ধামরাই থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন কুমার বিশ্বজিৎ রায় ক্যামেরায় ছিলেন মতাহার হোসেন ঢাকা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বের সবুজ শ্যামল ছায়া গ্রাম রাজাপুর এ গ্রামে নারী শিক্ষার বিকাশে দুই সালে প্রতিষ্ঠা করা হয় রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ কলেজটিকে পূর্ণতা দিতে মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল সালাম আজ আনুষ্ঠানিকভাবে তার মায়ের নামে উদ্বোধন করেন এই পাঠাগারের পাঠাগারটি প্রতিষ্ঠা করায় আনন্দে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা আমি কখনো ভাবিনি যে আমাদের এই গ্রামে এত বড় একটা কলেজ হবে আরে সেই কলেজেই এরকম এত সুন্দর একটা লাইব্রেরি হবে পাঠাগার হওয়ার কারণে আমি এত খুশি যে ভাষায় প্রকাশ করা যাবে না এখান থেকে আমি নিয়মিত বই পড়ব এবং আমার জ্ঞানকে সমৃদ্ধ করব। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান সেলিম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বলছেন নতুন প্রজন্মকে প্রকৃত জ্ঞানের আলোয় বিকশিত করে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে এই পাঠাগার না আমার একটা কর্তব্য আছে শিক্ষাকর্মী হিসেবে আমি একটা পাঠাগার তৈরি করে এই পাঠাগার হবে অত্যন্ত আধুনিক আমি চাই যে আমার পাড়া প্রতিবেশী আমার পারিপার্শ্বিকতায় যারা আছেন তারা উচ্চশিক্ষা গ্রহণ করুক এবং তারা সত্যিকারের জ্ঞানী হোক আমাদের এই এলাকার পিসিএ লেখাপড়ার সুযোগ পাচ্ছে আর যারা লেখাপড়া করতো না হয়তো এসএসসি পাশ করার পরে আর কলেজে ভর্তি হতো না তারা এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে আজকে তিন বছরের মাথায় আমরা আজকে এই কলেজের ভিতরে একটি লাইব্রেরি আমরা প্রতিষ্ঠিত করলাম পাঠাগারটিতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ বিজ্ঞান সাহিত্য ছোট গল্প উপন্যাস সহ বিভিন্ন গ্রন্থাবলী ধামরাই উপজেলার এক নং চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রাম সবুজ গ্রামে সমাজের একজন বিত্তবানের প্রতিষ্ঠায় এই কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে বেগম সুপিয়া স্মৃতি পাঠাগার যার মধ্য দিয়ে জ্ঞানের আলোয় বিকশিত হচ্ছে এখানকার শিক্ষার্থীরা সমাজের বিত্তবানদের দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়নে একটি করে পাঠাগার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ধামরাই উপজেলা এক নং চৌহাট ইউনিয়ন রাজাপুর